গত 5 তারিখে এমন মার দিছে সব বাপের নাম ভুলে দিছে। একটা বাপের একটা মূর্তি আর বাংলাদেশে রাখে না। এটা হলো ফাংসাহুম আংফুসাহুম, জোরে কর। বাপের নাম কি দিছে? বাপের নাম ভুলে দিছে। আর নিবি এই না, এই মূর্তি আর উঠাবি? এই মূর্তিটা আর উঠাবি জীবনে কখনো? এই জন্য ফাংসাহুম কি আংফুসাহুম কি না কি ভুলে দিছে। আমাদের উপদেষ্টা মহোদয়কে, প্রধান উপদেষ্টা মহোদয়কে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তার যে কি বলে ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হলো এ ব্যাপারে আপনার কি মন্তব্য? তিনি বলেন তার তার কন্যাকে জিজ্ঞেস করুন, উঠেছে যিনি তারই জিজ্ঞেস। আমরাও তো বুঝছিলাম কিছু একটা ঘটবে, এই বাচ্চারা যখন লাগাই দিছে আবাবিল কিছু একটা ঘটবে, কিন্তু 5 তারিখে যে ঘটবে এই ধারণা ছিল না। রব তাদেরকে মানুষ বলে যাদের কাছে 4টা গুণ আছে। বলেন কয়টা গুণ আছে? বলেন যাদের কাছে 4টা গুণ আছে এরা শুধু মানুষ। যারা বিদেশের দেশের টাকা দিয়ে 360টা বাড়ি বানায়, রবের কাছে এরা মানুষ না। রবের কাছে এরা কি না? বলেন একটা মানুষ 360টা বাড়ি বানায়, তাও আবার লন্ডনে। তাও আবার কোথায়? বলেন লন্ডনে। যদি গুলশান বানাইতো, বোনারে বানাইতো, তবুও আমাদের দেশের টাকা দেশে থাকতো, কিন্তু বানাইছে কোথায়? এরা মানুষ, এরা অমানুষ। বহুত বড় আল্লাহ ওয়ালা, আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, ভোলাতে আছেন, ভোলাতে কষ্ট। রব যাকে মানুষ বলেন তিনিই হবেন মানুষ, আর জব যাকে বানানে ওয়ালা যাকে মানুষ বলে না, এটা আবার মানুষ হয় কেমন? আমাদের দারুল দেওবন্দের আমাদের উস্তাদ ছিলেন হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহ। হুজুর যদি কাউকে বকা দিতেন, গালি দিতেন, তো হুজুর বলতেন ইনসান কাহিকে, ইনসান কাহিকে, মানে মানুষ কোথাকার। হুজুর বলতেন মানুষ, মানুষ বলতেন মানুষ, এটা মানুষ। আমরা মনে করি হুজুর বলতেন ইয়ে ইনসান, ইয়ে পাজামা হয়। হুজুর বলতেন এটা মানুষ না, এটা পায়জামা, এটা কি? বলেন তাহলে মানুষ তো হবে সে যাকে রব মানুষ বলেন, বানানে ওয়ালা যাকে মানুষ বলেন তিনি হবেন মানুষ। এবার আল্লাহ তাআলা মানুষের পরিচয় তুলে ধরেছেন, মানুষের পরিচয়। আমার পঠিত আয়াতে কারিমা হলো মানুষের পরিচয়, এবং যিনি মানুষ হবেন তাকে রব কি দিবেন তার পুরস্কার। মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত রব দিয়েছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা আমাকে কখনো ভুলে না যারা। কি ভাই আপনি বলেন এবার, বলেন মানুষ শুধু তারা রবকে ভুলে না যারা, মানুষ শুধু তারা রবকে ভুলে না যারা, আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ, বলেন মানুষ শুধু কারা জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো কি হয়ে যেও না, তাদের মতো তুমি হয়ে যেও না। যারা আমাকে ভুলে গেছে তুমি তাদের মতো হয়ে যেও না। আমি যেন বললাম যদি কেউ আপনাকে ভুলে যায় আপনি তখন কি করেন? রব্বুল আলামিন বলেন কেউ যদি আমাকে ভুলেও যায় আমি তখনও তাকে ভুলি না। কেউ যদি আমাকে ভুলেও যায় তখনও আমি তাকে কি
যেমন ছেলে ভুলে গেলেও বাবা ভুলে না, মেয়ে ভুলে গেলেও মা ভুলে না, সন্তান ভুলে গেলেও বাবা মা ভুলে না। তো আল্লাহ তাআলা বলেন, তুমি আমাকে ভুলে গেলেও আমি কিন্তু তোমাকে ভুলি না, আমি কিন্তু তোমাকে কি ভুলি না। তবে কেউ যদি আমাকে ভুলে যায়, আমি তখন তাকে একটা কঠিন শাস্তি দেই। কেউ যদি আমাকে ভুলে যায়, আমি তখন তাকে একটা শাস্তি দেই। ফাআনসাহুম আনফুসাহুম, তাকে তখন আমি ভুলিয়ে দেই। বলেন, তাকে আমি কি করি? ভুলে যাই না, ভুলিয়ে দেই। আমি তাকে ভুলিয়ে দেই। কি ভুলিয়ে দেই? আনফুসাহুম, তাকে তার নিজেকে ভুলিয়ে দেই। মুফতি শাফি রাহমুল্লাহ লিখছেন, কোরআনে কারিমে যত আযাব ও গজবের কথা আছে, যত ওয়াইদের কথা আছে, যত ধমক আছে, যত শাস্তির কথা আছে, তন্মধ্যে সবচেয়ে জঘন্য শাস্তি হলো ফাআনসাহুম আনফুসাহুম। সবচেয়ে মারাত্মক শাস্তি হলো কি বলেন? ফাআনসাহুম আনফুসাহুম, আমি তাকে ভুলিয়ে দেই। বলেন, আমি তাকে কি করি? আমি তাকে ভুলিয়ে দেই। কেউ যদি আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলা তখন তাকে একটা মারাত্মক শাস্তি দান করেন, সেটা হলো তাকে না আত্মভোলা করে দেন। বলেন, আয়ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাআলা যেটা তার প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয়। কি বলছে বলেন? যেটা তার প্রয়োজন এটা তাকে কি করে? তার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন ছিল ঈমান। তার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন কি? একজন মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন কি? ঈমান। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন। ফাআনসাহুম আনফুসাহুম, কেউ যদি তাকে ভুলে যায়, তো আল্লাহ তাআলা তাকে তার ঈমানের কথা ভুলে দেয়। ঈমানের কথা কি দেয়? ভুলে দেয়। তাহলে পৃথিবীর সমস্ত বেঈমান ঈমানের কথা তাকে কেন ভুলিয়ে দিলেন? এটা হলো সে আল্লাহকে ভুলে গিয়েছে, এটা শাস্তি। এটার কি বলেন? শাস্তি। তাহলে ইহুদিরা ঈমান থেকে বঞ্চিত হলো কেন? আল্লাহকে ভুলে গেছে। নাসারারা ঈমান থেকে বঞ্চিত হলো কেন? আল্লাহকে ভুলে গেছে। হিন্দুরা ঈমান থেকে বঞ্চিত হলো কেন? আল্লাহকে ভুলে গেছে। কি ভাই, হাজারো মানুষ পাসপোর্টে তো মুসলিম লেখা আছে, পাসপোর্টে মুসলিম লেখা আছে, কিন্তু সে জুমা পড়ে না। এরকম মুসলমানের দেশে আছে না? পাসপোর্টে কি লেখা আছে? এ আমাদের আশেপাশেও আছে, আমাদের আশেপাশেও কিছু বাড়ি ঘরে কিছু মানুষ আছে যারা গত 40 বছরেও একদিন ফজরের নামাজ জামাতে পড়ে নাই। আছে না নাই বলেন? এরকম মানুষ আছে কিনা বলেন? তাহলে বেঈমান কি ঈমান থেকে ভুলাইয়া দিল? সে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। আর মুসলমানকে নামাজ থেকে ভুলাইয়া দিল? সে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। কোন কারণে বলেন? আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। তাহলে আল্লাহকে ভুলে গেলে আল্লাহ প্রথম শাস্তি কি দেয়? তাকে ভুলে দেয়। বলেন, তাকে কি দেয়? আমাদের দেশে দেখবেন স্বাভাবিকভাবে মানুষ মানুষকে একজন একজনকে কি বলে? তোরে এমন মার দিব বাপের নাম ভুলাইয়া দিব। বলে না? বলে না? গত 5 তারিখে এমন মার দিছে সব বাপের নাম ভুলাইয়া দিছে। একটা বাপের একটা মূর্তি আর বাংলাদেশে রাখে না। এটা হলো ফাআনসাহুম আনফুসাহুম। জোরে কোন বাপের নাম কি দিছে? বাপের নাম ভুলে গেছে। আর নিবি এই না, এই মূর্তি আর উঠাবি? এই মূর্তিটা আর উঠাবি জীবনে কখনো? এজন্য ফাআনসাহুম কি আনফুসাহুম, কি না কি ভুলে দিছে? আমাদের উপদেষ্টা মহোদয়কে, প্রধান উপদেষ্টা মহোদয়কে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তার যে কি বলে ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হলো, এ ব্যাপারে আপনার কি মন্তব্য? তিনি বলেন, তার তার কন্যাকে জিজ্ঞেস করুন, উঠেছে যিনি তারই জিগার। কি বল? তাহলে ফাআনসাহুম আনফুসাহুম, কেউ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তখন কি করে তাকে? কি করে? এক নম্বর কি কি ভুলায়? ঈমানের কথা ভুলায়। এক নম্বর কি ভুলায় বলেন? তাকে ঈমানের কথা ভুলিয়ে দেয়, তাকে তার বানানে ওলার কথা ভুলিয়ে দেয়। ফাআনসাহুম আনফুসাহুম, লেকিন রব তখনও বলেন, তুমি আমাকে ভুলে গেলে আমি রহমান নামের কারণে, আমি রহিম নামের কারণে আমি তখনও ভুলি না, আমি তখনও অপেক্ষায় থাকি তুমি যদি ফিরে আসো। কি হয়, ছেলে 20 বছর হয়েছে হারিয়ে গেছে, ইটালি চলে গেছে, আর ফোন করে না মাকে। রাতে যদি দরজা বিড়ালে খটখট করে, তো মা মনে করে ছেলে এসে গেছে। করে না? করে না? বলে
বাবা মনে করে ছেলে বুঝে এসে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা হাদিসে কুদসি রাসূলের কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রাতের বেলা দু হাতকে দরাজ করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা রাতের বেলা দিনের বেলা দু হাতকে দরাজ করে রাখেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। যারা দিনে গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। কামা ইয়ালিকু বিশানি, তার হাত কেমন তিনি যেমন। কামা ইয়ালিকু বিশানি, রাতের বেলায় দু হাতকে দরাজ করে রাখেন দিনে গুনাহগারকে মাফ করার জন্য, দিনের দু হাতকে দরাজ করে রাখেন রাতের বেলা গুনাহগারকে কি করার জন্য, মাফ করার জন্য। এজন্য আরেক হাদিসে আছে, ইজা আসাল্লাহ, বান্দা যখনই নাফরমানি করে, মান্নাল্লাহু বিথালাস, আল্লাহ তাআলা তখনই তাকে তিনটা অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ, বলো সে নাফরমানি করে আল্লাহ কি করে অনুগ্রহ করে, বান্দা যখনই নাফরমানি করে আল্লাহ তাকে তিনটা অনুগ্রহ করে। এক নাম্বার আল্লাহ তাআলা লাম ইয়ামনাহু আন রিজকিহি, তার রিজিক থেকে তাকে বঞ্চিত করে না। কি হয়, রিজিক থেকে কি করে না, বঞ্চিত করে না। এক নাম্বার, রিজিক থেকে বঞ্চিত করে না। দুই নাম্বার, যে অঙ্গ দিয়ে নাফরমানি করেছে এই অঙ্গটা আল্লাহ তাআলা নিয়ে নেন না, এই অঙ্গটা আল্লাহ তাআলা কি করেন না। যদি এই অঙ্গ নিয়ে নিতেন রাতভর ফেসবুক দেখার পরে সকালে উঠে দেখতো চোখ আর নাই, কি সকালে উঠে দেখতো আঙ্গুলেটা আর চলে না, আঙ্গুলেটা কি আঙ্গুলেটা আর চলে না। তাহলে বোঝা গেছে আমি নাফরমানি করি রব এহসান করে। প্রথম এহসান কি ছিল, রিজিক কি করেন না। আচ্ছা, সারা রাত নাফরমানি করে সকালবেলা যখন নাস্তা খেতে বসে যদি রব নাস্তা খেতে না দিতেন কি হয়। দুই নাম্বার পুরস্কার কি, আল্লাহ তাআলা ওই অঙ্গকে কি করেন না। তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই গুনাহটাকে মানুষের কাছে প্রকাশ করেন না। কয়টা পুরস্কার, এই তিনটা যদি না হতো তো আমার অবস্থা কি হইতো, ওয়াজে বসতাম কি। এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, লাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, আমি যদি গুনাহের জন্য সঙ্গে সঙ্গে ধরতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, আমি না জমিনার কোনো জানোয়ারকে চলতে দিতাম না। যদি গুনাহের জন্য কি ধরতাম তাহলে জমিনে কোনো জানোয়ার কি চলতে দিতাম না। তবে হ্যাঁ, ওয়ালাকিন ইউআখিযুহুম ইলা আজালিন মুসাম্মা, ওয়ালাকিন ইউআখিযুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি না নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে অবকাশ দেই। নির্দিষ্ট সময় পর্যন্ত কি দেই বলেন, অবকাশ দিছে টোটাল 16 বছর। কত বছর দিছে বলেন, টোটাল 16 বছর দিছে। আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলেন, ফাইদা যা আজালুহুম, তাদের অবকাশ দেওয়ার সময় যখন এসে পড়বে, শেষ টাইম যখন এসে যাবে বলেন। এখন ওলামা ইকরাম একটু খেয়াল করেন, ইজা হলো হরফে শর্ত, এর তর্জমা কি, যখন এসে যাবে, আমার দেওয়া নির্ধারিত সময় যখন এসে যাবে, উচিত ছিল এবার বলা আমি তাকে ধরব, উচিত ছিল না, আমি তাকে ডুবাবো, আমি তাকে ধ্বংস করব, বলা দরকার ছিল কিনা। এখানে আল্লাহ তাআলা নীরব, এখানে কিছুই বলেন নাই, বুঝেন না, বলেন জবাবে শর্ত বলেন নাই, কি বলছি বলেন, জবাবে শর্ত এখানে মাজুস। জবাবে শর্ত কি, তুমি যখন আমার কাছে আসবে আমি তোমাকে 10 টাকা দিব, এটা হলো শর্ত, এটা হলো যা যা। তুমি যখন ওই দোকানে যাবে তো তোমাকে এক জোড়া জুতা কিনে দিব, শর্ত যা যা। আল্লাহ তাআলা বলেন যখন টাইম আসবে, এরপরে কি বলা দরকার ছিল, তখন তোমারে কি করব, একটা কিছু করব, এটা বলা উচিত ছিল কিনা। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন জানেন, ফাইদা যা আজালুহুম, এদের নির্ধারিত ধরার নির্ধারিত সময় যখন আসবে, ফা ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমি আল্লাহ চাইয়া রইছি। এদের লগে এদের কি সম্পর্ক, যখন নির্দিষ্ট সময় আসবে তখন আমি চাইয়া রইছি, মিলছে মিলে নাই বল না, কি করে নাই, আর যখন নির্দিষ্ট সময় আসবে তখন আমি আল্লাহ তাকিয়ে আছি, এটা বললো কি লেগা। মুফাসসিরিন বলেন যদি এখানে শর্তটা বলতেন, জবাব বলতেন, তাহলে যা যা যেটা বলতেন সেটাই করা লাগতো, অন্যটা আর করার সুযোগ ছিল না।
কেয়ামত পর্যন্ত এটাকে মাহজুফ রেখে রব বলেন, যখন তোমাকে দেয়া সময় সীমা শেষ হবে, বলেন এরপরে তোমারে আমি কি করুম এটা কইতাম না, তুমি কোথায় যাবে এটা আমি কইতাম না, বাকি দিল্লিতে থাকলেও আমি কিন্তু সাইয়ার আছি। আশ্চর্য কথা, কোথায় বয়ে বয়ে ষড়যন্ত্র করবো আমি কিন্তু সব জানি। এটার সাথে এটা কি পরিমাণ মিলছে বলেন, যদি বলতো ওদের সময় যখন আসবে ফাউ করে কুহুম আমি তখন ডুবিয়ে দিব, আপনি বলতেন হুজুর ডুবাইল না তো কোরআন অসম্পূর্ণ, আপনি কোরআনের উপরে এসকাল করতেন। এই জন্য রব এখানে বলেন যা ইচ্ছা তা করুম, এটা থাক, এটা গোপন থাক, তবে যাবা কোথায় আমি তো সাহায্য রয়েছি। আশ্চর্য কথা না, এটা কোরআন কি পরিমাণ পরিপূর্ণ বলেন, কি পরিমাণ পূর্ণাঙ্গ। আমি যেন বললাম রব আপনি যে বলছেন ওয়ালাকি ওয়াখিরুহুম ইলা আজালি মুসাম্মা, এতদিন খালি কোরআনকে জিজ্ঞেস করতাম, কোরআন রব তো বলেছি ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি সুযোগ দেই, কোরআন এই সুযোগটা আর কবে আর কবে, পাঁচ বছর চলে গেল আবার গেল পাঁচ বছর আবার গেল পাঁচ বছর, নতুন আইলো পাঁচ বছর, কবে আর কবে, আমরা কি আর দেখতাম না কি আর কবে, ষোলোটা বছর ছাড় দিলেন আল্লাহ আর কবে, আল্লাহ কয় একটু ধৈর্য ধর পাঁচই আগস্ট পর্যন্ত কি। তাহলে ইলা আজালি মুসাম্মার তরজমা এখানে কত জোরে বলে, বাকি আল্লাহ আপনি জুলাইয়ের আন্দোলনটাকে আগস্ট পর্যন্ত ঠেকালেন কেন, পাঁচ তারিখে দিলেন কি লেগা, বলে পাঁচই মে ওলামা উম্মতের রক্ত যেভাবে ধরাইছে পাঁচের বিনিময়ে পাঁচ, বলেন পাঁচে পাঁচ, বলেন আবার বলেন আল্লাহ আগস্টে নিলেন কি লেগে, তো আগস্টের শোক যেন কেয়ামত পর্যন্ত না যায় কি বলছি বলেন, বুঝেন না আগস্টের শোক যেন কি কেয়ামত পর্যন্ত না যায়, কিভাবে রব মিলিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন। আবু জাহাল, আবু জাহাল, আবু জাহাল মক্কায় বসা সভাসদ নিয়ে বসে আছেন, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে করিমের সূরা আর রহমানের প্রথম আয়াতে করিমাগুলো নাজিল হলো, আল্লাহর নবী বললেন তোমাদের মধ্যে কেউ কি আছো, তোমাদের মধ্যে কেউ কি আছো, আবু জাহালের কানে গিয়া আবু জাহালের কাছে গিয়া এই আয়াতগুলো শুনিয়ে আসবা। তো সিদ্দিক আকবর বসা, ফারুক আজম বসা, ওসমান বসা, আলী বসা, আবু উবাদা ইবনে জাররা বসা, ইসলামের প্রথম বিখ্যাত সব সাহাবী বসা, কেউ মাথা উঠায় না, কেউ মাথা উঠায় না, এক বাচ্চা উঠে বলে আমি পারবো। গত ষোলোটা বছর আমরা বড়রা যখন কেউ মাথা উঠাইলাম না, আমরা যখন পারলাম না, পাল্লা বাচ্চা রেখে তোরা উঠ, প্রাইমারি স্কুলের বাচ্চা, হাই স্কুলের বাচ্চা, কলেজের বাচ্চা, ইন্টারমিডিয়েটের বাচ্চা, ডিগ্রির বাচ্চা, মাস্টার্সের বাচ্চা, মাস্টার্সে কি বুড়ো হয় না বাচ্চা হয়, আবার মাস্টার্সরা রাগ করবেন না, মাস্টার্সে বিবাহিত হয় ম্যারিড হয় না আনম্যারিড হয়, আনম্যারিড যে হয় বাচ্চাই তো কি। আল্লাহ রাসূল বলেন কে আছো, আবু জাহালের কাছে পৌঁছিয়ে দিবা এই আয়াতগুলো, কেউ দাঁড়ায় না, এক বাচ্চা নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আমি পারবো কি ভাই, আল্লাহ রাসূল বলেন বসো, তুমি পারবা না বসো, আছেন কেউ, আবু জাহেল বলে, হযরত আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমি পারবো, রাসূল আরে বস বস ছোট মানুষ তুমি কি পারবে, তুমি কি পারবে বসো, আমরা ছোটদেরকে এত প্রাইমারি স্কুলে আরে ভাই তুই কেমনে নামাবি, তাহলে আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমি যাই, রাসূল বলেন আচ্ছা যাও, লেকিন মনে মনে আতঙ্ক কি যে করে আবু জা আবু জাহাল, হযরত আব্দুল্লাহ বলেন একটা দৌড় দিলেন, একটা দৌড় দিলেন গিয়ে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আবু জাহেল সহ পুরা সভাসদ এমনি করে বলে কি কয় কি
আরে কয় কি এটা কয় কি এবার এগারো আয়াত শেষ। আবু জাহাল তো আবু জাহাল, কম বক্ত তো কম বক্ত, কম বক্ত উঠে আসে। হযরত আব্দুল্লাহকে একটা চড় দিছে, হযরত আব্দুল্লাহর কান ফেটে গেছে, হযরত আব্দুল্লাহ কানটা ধরে একটা দৌড় দিছে রাসূলের দরবারে। রাসূল তো আগেই বুঝছেন কিছু একটা ঘটবে, কিছু একটা কি ঘটবে, আমরাও তো বুঝছিলাম কিছু একটা ঘটবে। এই বাচ্চারা যখন লাগাই দিছে আবাবিল, কিছু একটা ঘটবে, কিন্তু পাঁচ তারিখে যে ঘটবে এই ধারণা ছিল না। হযরত আব্দুল্লাহ দিছে দৌড়, রাসূল তো দেখলেন। ঠিক এমন সময় জিব্রাইল এসে হাজির, আব্দুল্লাহ রাসূল বলেন জিব্রাইল দেখো আবু জাহেল আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে সৌদের কান ফাটিয়ে দিয়েছে। জিব্রাইল হাসে, এই সময় বুঝে হাসার কথা, জিব্রাইল হাসে, আপনি হাসছেন, আব্দুল্লাহ কান পাশে ফাটায় দিয়েছে আপনি হাসছেন। জিব্রাইল আর কিছু বলে না, গেছে গা জিব্রাইল জিব্রাইলের গতিতে। হয়ে গেল বদরের যুদ্ধ, হযরত আব্দুল্লাহ চড়ে বসলেন আবু জাহেলের বুকে, বিচ্ছিন্ন করলেন গলা, এত বড় গলা এত বড় মাথা বিচ্ছিন্ন করলেন, এখন আলগাইতে পারে না, তলোয়ারের মাথা দিয়ে কান্দে ছিদ্ধ করছে, রশি লাগাইছে কানে, কি লাগাইছে রশি লাগায় টাইন্না নিয়ে আসছে রাসূলের দরবার। ইয়া রাসূলুল্লাহ, জিবিল হাজির, জিবিল হাসে, হাসলেন যে তিলকা বেতিলকা, পাঁচে মের পরিবর্তে পাঁচই আগস্ট, কি বলছে বলেন, পাঁচে মের পরিবর্তে কি তিলকা, শুধু এটা কি এখন না কিয়ামত পর্যন্ত এভাবে চলবে, কি ভাই সেদিন কে কাটছিল কান ফাড়াছিল কে, আজকে কান কাটছে কে, আব্দুল ইবনে মাসউদ, কি ভাই তিলকা বেতিলকা, সেদিন জিব্রাইল হাসছিল কেন, আল্লাহ জিব্রাইলকে জানায়া দিছে জিব্রাইল এ দেখবা দেখতে দেখতে দেখবা, ভুলে যেও না, বলেন আমাকে ভুলে যেও না, যদি কেউ আমাকে ভুলে যায় আমি কি করি, আমি ভুলায়া দেই, আমি কি করি, আমি ভুলায়া দেই, তবে না আমি রব, এজন্য ভুলায়া দেই ঠিক, নিজে ভুলি না, নিজে অপেক্ষায় থাকি দেখি তওবা করে কিনা, দেখি তওবা করে কিনা, এজন্য আল্লাহ তাআলা বলেন দেখেন।